ফিরে এলাম চায়ে চুমুক দিয়ে, চায়ের বিরতির এপারে অবেলায় আড্ডা দিচ্ছি। আজকে আমি তো আড্ডা দিচ্ছি, কিন্তু আমার সঙ্গে এখানে বসে যারা আড্ডা দিতে চাইছেন তাদেরকে একটু ফোন নাম্বারটা মনে করিয়ে দিই শুরুতেই, 8335070727। স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন। এখানে কিভাবে আসা যায়, কিভাবে গান শোনানো যায়, বা কোনো বিশেষ সন্ধ্যায় যদি বিশেষ কোনো অনুষ্ঠান করার ইচ্ছে থাকে তাহলে সেটা কিভাবে সম্ভব, এই নাম্বারে যোগাযোগ করে অবেলায় আড্ডা দিতে চলে আসুন একদম সরাসরি ইন্দ্রাণীর সঙ্গে। আর আজকে আমাদের এই আড্ডায় যারা আমাদের সঙ্গে রয়েছেন, মানে ক্যামেরার এপারে, তাদের সঙ্গে একটু পরিচয় করব। আমাদের সঙ্গে মিউজিশিয়ান দাদারা রয়েছেন, আমার একেবারে ডান দিকে কিবোর্ডে রয়েছেন অরূপদা, গিটারে রয়েছেন পার্থদা, আমার বাদিকে তবলায় রয়েছেন সুমনদা, এবং অক্টোপ্যাডে রয়েছেন বিশাল। আর আজকে গানে যাব। তুমি বললে যে কলকাতায় ছিলে, কলকাতায় গান শিখেছো, আবার চলে গেছো মহারাষ্ট্রে, তো কলকাতায় তুমি তো এখন কি পড়ছো, এখন কোন ক্লাসে পড়ছো? আমি এবার 10th ক্লাসে। ক্লাস 10 দেবে আর কি, তাই তো? তার মানে তুমিই এখনো অনেকটাই ছোট আছো। তো কলকাতায় থাকা গান শেখার কি মানে থেকে শিখেছো নাকি মহারাষ্ট্র থেকে আসতে? থেকে শিখেছি। আচ্ছা, তো এখানে থাকা আবার ওইদিকে চলে যাওয়া, একটা অনেকটা ডিফারেন্স আছে তার মধ্যে পরিবেশগতভাবে, ভাষাগতভাবে, তো সেখানে গিয়ে কীরকম লাগছে, এখন কেমন লাগছে ওখানে? এখন অনেকটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম প্রথম একটু সমস্যা হতো ওখানকার ভাষা বুঝতে, মানুষগুলোর সাথে একটু অ্যাডজাস্ট করতে, এখন ঠিক আছে। আচ্ছা, কত বছর হলো মহারাষ্ট্রে আছো? প্রায় 6 বছর। প্রায় 6 বছর হয়ে গেল। তো এরপর কি গান শোনাচ্ছো বলো এখন? এরপর আমি আরেকটা লতাজির গাওয়া দো লফজো কি হে এই গানটা। চল। দুনিয়া দিওয়ানি ইয়া হে মোহাম্মদ।
আজকে আমরা আড্ডায় যাদেরকে পেয়েছি আমাদের সঙ্গে স্টুডিওতে, যে দাদারা রয়েছেন সত্যি প্রত্যেকে ভীষণ গুণে ভীষণ পরিচিত মানুষ, সুতরাং আজকের এই আড্ডাটা যে একটা অন্যরকম সন্ধ্যার সাক্ষী থাকবে সেটার বলার অপেক্ষাই রাখে না। অনেকেরই ইচ্ছে করছে হয়তো কিছু কিছু গানের রিকোয়েস্ট পাঠাতে, অবশ্যই করতে পারেন, সেটা পরবর্তী অনুষ্ঠানে শুনতে পারবেন, কারণ আজকের জন্য সেই অপশনটা নেই, কিন্তু আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমরা রয়েছি ওয়ান এন্টারটেনমেন্টের পেজে সরাসরি, যেখানে লাইভ যাচ্ছি আমরা, আর সেইখানে কোনো গানের অনুরোধ থাকলে করে দিন, অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে সেই অনুরোধ রাখা হবে। আর কেমন লাগছে সেই বক্তব্য জানাতেও একদমই ভুলবেন না। তোমার কাছে আসবো এরপর, যে ছোটবেলা থেকে তো গান বাজনা শুরু করেছে অবশ্যই বাবার ইচ্ছে অনুযায়ী, তোমারও কি ইচ্ছে ছিল মানে গানটাই শিখবো, না মনে হয়েছিল না একটু অন্য কিছুও করি, অন্য কিছুও শেখার চেষ্টা করি? গান তো করি, সঙ্গে আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে। ওরে সাংঘাতিক কথা, পড়াশোনা করতে খুব ভালো লাগে, তো মানে গান পড়াশোনা দুটোতেই বেশ ভালো করে সময় দিতে হয়, এখন আবার 10th ক্লাস, তো মানে রেওয়াজ করা কিভাবে করো, ব্যালেন্স কি করে করো? রেওয়াজ সকাল সন্ধে, সকাল সন্ধে নিয়ম করে এখনো? আচ্ছা, আর তার সঙ্গে তো পড়াশোনা রয়েছে, স্কুল রয়েছে, স্কুলে কতটা ফেমাস একটু শুনি। ওখানে গান বাজনা সেরকম কেউ করে না। আচ্ছা, স্কুলে বলতে আমি একাই একটা মেজে গান গাই। আচ্ছা, তো সেখানে তুমি তোমার ফ্রেন্ডদের কাছে, টিচারদের কাছে একটু কি গানের জন্য স্পেশাল প্রায়োরিটি পাও? স্পেশাল প্রায়োরিটি তেমন কিছু না। আচ্ছা, কিন্তু সবাই অনেক ভালোবাসে গান, অনেক ভালোবাসে, মানে ওইটাই একটা স্পেশাল পাওয়া আর কি, বাকিদের যেটা হয় না তুমি যেটা পাও। তো বোনও তো গানই শিখছে বললে, বোন কি পাশাপাশি আর কিছু শিখছে এখন? ও গান শিখছে, অবশ্য অনেকটাই ছোট, গান শিখছে না। আচ্ছা, আমি গাই, শুনে শুনে গাই। ও বাবা, আচ্ছা আচ্ছা, বেশ। তো এরপর কি শোনানোর ইচ্ছে আছে আমাদের? এরপর লাগ জা গলে। লাগ জা গলে, হাসি
ভীষণ পছন্দের গান, কি কি গান, মানে কি ধরনের গান শুনতে ভালোবাসো একটু শুনি। আমি ওল্ড নিউ সব ধরনের গানই শুনতে খুব ভালোবাসি। আচ্ছা, বাংলা গানের দিকে কতটা ঝোঁক? বাংলা গান ছোট থাকতে খুবই গেতাম, ওখানে যাওয়ার পরে অনেকটা বন্ধই হয়ে গেছে বলে চলে। আচ্ছা, অনুষ্ঠান করো? হুম, স্টেজ প্রোগ্রাম করি। স্টেজ প্রোগ্রাম কিন্তু ওখানে খুব বেশি প্রোগ্রাম হয় না, পুজোর সময়, দুর্গা পুজো, কালী পুজোর সময় দু চারটে প্রোগ্রাম হয়। তার মানে স্টেজ প্রোগ্রাম করো মানে তো ছোট থেকে যেহেতু করছো অনেক গল্প আছে, অনেক অভিজ্ঞতা আছে, সেইগুলোতে আসবো। এই মুহূর্তে একটু থামি, বিরতিতে যাচ্ছি, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন।